السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد সম্মানিত দীনি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানবো স্বপ্নে অপরিচিত পুরুষ অথবা নারী দেখলে কি হয়। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিচিত কোনো পুরুষকে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা সৌভাগ্য লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টার দুশ্চিন্তা দূর হইবার প্রতিও ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টা অন্যের সাহায্য লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিতা নারীকে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টা ধন সম্পদ লাভ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিতা নারী কুলে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনের বাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা ঐশ্বর্য লাভের প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিতা নারীর সাথে সহবাস অথবা সঙ্গম করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা প্রচুর অর্থ সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টার বিবাহ স্থির হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত স্ত্রীলোককে চুম্বন করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা অর্থ সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টার মনের বাসনা পূর্ণ হইবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত প্রান্তর দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা বিদেশে যাইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত লোকের সঙ্গে ঝগড়া করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো রোগব্যাধিতে অথবা বালা মুসিবতে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত স্ত্রীলোকের সাথে সঙ্গম করতে দেখে অথবা সহবাস করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা অর্থ সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত পুরুষ দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টা অন্যের সাহায্য প্রাপ্ত হইবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিতা নারীকে চুম্বন করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা প্রচুর টাকা পয়সা লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে, অথবা স্বপ্নদ্রষ্টার মনের বাসনা পূর্ণ হইবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত লোককে সাহায্য করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার দুঃখ কষ্ট দূর হইবার প্রতি ইঙ্গিত বহন করে এবং সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত স্ত্রীলোকের সাথে আলিঙ্গন করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা ধন সম্পদ লাভ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত স্ত্রীলোককে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার উদ্দেশ্য সফল হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত শহর দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা বিদেশে ভ্রমণ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।